নিজেদের চিন্তাভাবনা ও কাজের কারণেই সাফল্য লাভ করেন কিছু কিছু মানুষ। যারা স্মার্ট, তাদের চিন্তা করার পদ্ধতি অন্যদের থেকে অনেকটা আলাদা হয়। আপনি কি জানেন স্মার্ট মানুষরা কেমনভাবে চিন্তাভাবনা করেন? যদি না জানেন তাহলে জানুন ঠিক কীভাবে চিন্তাভাবনা করেন সফল মানুষরা। আজকের দিনে সাফল্য পাওয়ার জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয়, সাফল্য অর্জন করতে হলে কাজ করতে হবে বুদ্ধি খাটিয়ে। শুধু বই পড়া বিদ্যা দিয়ে নয়, জীবনকে যারা বাস্তব চোখে দেখতে পারেন, অন্যভাবে চিন্তা করতে পারেন, তারাই হলেন স্মার্ট। যারা স্মার্ট তাদের পক্ষে জীবনে সাফল্য অর্জন করা খুব একটা কঠিন হয় না। তাদের এই স্মার্ট চিন্তাভাবনায় তাদের অন্যদের থেকে অনেকটা আলাদা করে তোলে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন দিক থেকে অন্যদের থেকে আলাদা হন সফল মানুষেরা। প্রথম হলো কৌতূহলী। যারা স্মার্ট তাদের মধ্যে সব সময় নতুন বিষয় জানার প্রতি একটা কৌতূহল কাজ করে। নতুন আইডিয়া, কাজের নতুন পদ্ধতি ও সাফল্যের নতুন সম্ভাবনা খুঁজে বের করেন এরা। এদের মনে সব সময় নানা প্রশ্ন ঘুরে বেড়ায়। এরা সব কিছুর গভীরে গিয়ে তা জানার চেষ্টা করেন। যারা সফল তারা নিজেদের চেনা গণ্ডিতেই আটকে থাকেন না, কমফোর্ট জোনের বাইরে গিয়ে নতুন বিষয় শেখার চেষ্টা করেন এরা। দ্বিতীয়ত হলো সৃজনশীল। যারা স্মার্ট তাদের মধ্যে সৃজনশীলতা থাকে ভরপুর। এরা বাধা ছকের বাইরে গিয়ে অন্যভাবে চিন্তা ভাবনা করতে পারেন। এরা সব সময় নতুন কিছু করার চেষ্টা করেন। যে কোনো সমস্যার প্রতি এদের অন্যরকম দৃষ্টিভঙ্গি থাকে এবং সেই সব সমস্যার সমাধানও এরা ছক ভাঙা পদ্ধতিতে করার চেষ্টা করেন। তৃতীয়ত হলো সমালোচক। সব কিছু খুঁটিয়ে বিচার না করে কিছু মেনে নেয় না স্মার্ট মানুষেরা। ভালো করে চিন্তা ভাবনা না করে এরা কোনো কাজ করেন না। এরা সব তথ্য, আইডিয়া ও মতামত খতিয়ে দেখে তবেই কোনো বিষয়ে নিজের অবস্থান নেন। সব বিষয়ে এদের নিজস্ব চিন্তা ভাবনা থাকে। চতুর্থত হলো এরা খোলা মনের মানুষ হন। নিজেদের চিন্তা ভাবনাকে আবদ্ধ করে রাখেন না এরা। নতুন আইডিয়া গ্রহণ করার জন্য এদের মনের দরজা সব সময় খোলা থাকে। নতুন কিছু শুরু করতে এরা ভয় পান না। আবেগের বশে কখনো কোনো সিদ্ধান্ত নেন না এরা। পঞ্চমত হলো টাইম ম্যানেজমেন্টে দক্ষ। যারা স্মার্ট তারা কখনোই নিজেদের সময়ের অপচয় করেন না। টাইম ম্যানেজমেন্টে এরা দক্ষ হন। কোন কাজ কখন করবেন এবং কিভাবে করবেন তা খুব ভালো করে বোঝেন এরা। নিজেদের নির্ধারিত সময়ের মধ্যে এরা সব কাজ সম্পূর্ণ করতে পারেন। প্রায়োরিটি বিচার করে কাজ করেন সফল মানুষেরা। আর এই সবই হলো এদের সাফল্য লাভের চাবিকাঠি। সফল মানুষের এই যে পাঁচটি গুণাবলী, এর মধ্যে সবগুলি কি আপনার মধ্যে বিদ্যমান নাকি একটা, দুটো, তিনটে? কমেন্ট করে জানাবেন প্লিজ।